জব করছো বাজার আমার কই বারো নাই আর সই বারো নাই আমার কাছে অনেক আগে একটা প্রশ্ন লিখে দিছে যে ইমাম হাসান হোসেন হাসানকে বিস্পান করে মারলো হোসেনকে শহীদ করলো এটা আমার মিডিয়ার মধ্যে নালে 1400 বার রেকর্ড করা আছে সারা বিশ্বের লোক দেখে আমার গান আর মন চায় না গাইতে এত গাওয়া হয়েছে আমার জীবনে শহীদ কারবালার গানটা বেশি গাওয়া হয়েছে মিডিয়ার সাথে কি সরোয়ার ভাই মইনুদ্দিন ভাই এতই গাওয়া পড়ছে হ্যাঁ শহীদ কারবালা গান আনোয়ার সে বেশি ভালো সুর দিয়ে গাবে আমি তো আগে বলছি ওই দিকেটা ইজু গান নাই শহীদ কারবালা গান এটা বিচাচ্ছেন দূর যে প্রশ্ন লেখছে সে যদি থাকে আমার দিকে তাকাবেন আর কোন ওলামায় আলেম ইকরামগণ থাকলেও তাকাবেন আমার দিকে আমি কাঁচা কথা কই না শহীদ কারবালা গানটা বিষাদ সিন্ধুর বিষাদ মানে দুঃখ সিন্ধু মানে সাগর দুঃখের সাগর এই বইটা লেখছে লেখকের নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন বাড়ি কলিকাতা গ্রামের নাম নদিয়া খেলে ইউনিয়ন হচ্ছে নাহিরিপাড়া ওর বাপের নাম ছিল মীর মজ্জেম এই জন্মগ্রহণ করছে 1848 খ্রিস্টাব্দে আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করছে 570 খ্রিস্টাব্দে এই মুসলমান বলেন তো এদের জন্ম ডিভারেন্স কত হ্যাঁ একটা মহিলা বলছে মহিলাটার আমার পছন্দ হইল মা ওমা আল্লাহ তোর বাঁচায় রাখুক মা এদের জন্ম ডিভারেন্স 1300 বছর হ্যাঁ ও মারফত দে আচ্ছা না আচ্ছা ঠিক আছে আগে শরীরটা বলি বাবা ও বাবা আচ্ছা মারফতের লোক বার আছে কাম সারছে বাবা 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 টাকাটুকু দিছিলেন তো আমার টাকা দেননি তো ওহো এটা তো বাবা শুকনো কথা তো সিরিয়া ভেজে না এই আস্তে এই মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করছে 1848 খ্রিস্টাব্দে আর আমার নবী জন্মগ্রহণ করছে 570 খ্রিস্টাব্দে এদের জন্ম ডিভোর্স 1300 বছর 1300 বছর আগে নবীন 14 খানদানে খানদান গত হয়ে গেছে 1300 বছর পর এই যে ভারত কলিকাতা রাজধানী কলিকাতা গ্রামের নাম নদিয়া খেলি ইউনিয়ন নাহিরিপাড়া কি দেখে 1300 বছর আগের কথা নিকলো এই মিয়া তোমার বাপ যুদ্ধ করছে মুক্তিযুদ্ধ তুমি যুদ্ধের খবর জানো তোমার কথা কইলে আমি নিমু মিয়া তোমার আব্বার কথা আমি নিমু তোমার আব্বা যুদ্ধ করছে আর স্যার কি বাংলা দেখো এই জন্য বিশ্বাস সেন্দুর বই 10টা কথা 97টা মিথ্যা শালা আমার থেকে মানুষ গান করুক আর না করুক আজ আসল কথা কম বিশ্বাস সেন্দু 10টা কথা সত্য আর 90টা মিথ্যা যে ব্যক্তি শুনলো না বিশ্বাস করবে এই কাফেরের মধ্যে গণ্যত হবে এ আমার বউ যদি আমাকে দুইবার তিনবার বিষ খেলাই ওই বউনি আমি করে খামু হ্যাঁ গাল দে মাসি যাইবো সে বিশ্বাস করবো হ্যাঁ দাদা কয় রে ভাই তোর বউ কই কই সেই কথা তো আমি কই এখন আর মারফত কি শহীদ কারবালা হাসান বললো আর হোসেন বললো আর মারফত কি বাবা আপনি প্রশ্ন করছেন আর জব আমি এখনই দেবো বেশি না আপনি খালি 200 টাকা নাম টাকা আমাকে দেবে 200 টাকা মেলা হাদিস কোরআন কইলাম আমি ঢাকার মধ্যে গান করলে 50-60 হাজার থেকে বকশিস পাই আর এমন জায়গায় গান গাইলাম বাবা কিছু বুঝলাম না ওরে যাই চলে যায় মোহারামের সান রে কান্দায়া মুসলমান আরে যাই চলে যায় মোহারামের সান ও মনরে মনরে আরে হোসেন শহীদ কারবালাতে আরে ধর্ম যাইরে জিতের হাতে মাদ্রাসাতে পড়াই গলে মালে আরে মালে রে আরে কান্দে কত জমিন আসমান কান্দে কত পশু পাখি আরে কান্দে কত পশু পাখি কান্দে জমিন আসমান রে কান্দে হা মুসলমান আরে যাই চলে যায় মহারামের সান যাই চলে যায় মহারামের সান যে ব্যক্তি প্রশ্ন করছে খুব সেনা মাল আমি বুঝবার পাছি ভাই
আর দুটো মারফত আছে বাবা রাগ করলে এটা একটু মজা করে টাকা চাইলাম বাবা লাগবে না লাগবে না জয় গুরু বাবা এখন সুন্দর কথা বাবা ঠিক আছে বাবা যাই হোক সোনার সিনে সোনা কামার সিনে লোহা কুমোরে মাটি সিনে গরু সিনে পায়ে দে মানুষে মানুষ সিনে শুয়োরে সিনে কসু বাবা একটু হা ঠোকাও বাবা এই ঢোল শামল বাবা কইরি এই আস্তে এই কারবালার দুইটা মারফত আছে দুইটা তাসওয়াত আছে নূহ নবী যখন কিস্তি ভাষায় কিনান সাগরে কিস্তি মাছ খান্তে যাই এক মুড়ের পানি লাল এক মুড়ের পানি সবুজ নীল এক মুড়ের পানি নীল এক মুড়ের পানি লাল আর নূহ নবীর কত বছর আগে কত হয়ে গেছে আদমের পর নবী হচ্ছে নূহ আসতে নূহর পর ইব্রাহিম ইসা আইয়ুব শোয়ব ইয়াকুব হ্যাঁ মুসো তারপর ইসের পর 500 বছর পর আছে নবী তারি নাতির মৃত্যুর কথা ইনস তারিম নাতির মৃত্যুর খবর নূহর নূহর কাছে আছে নূহ যখন কিস্তি সাগরে ভাসাবে শোনো দি আমন হে আস্তে ঠোকাও খুব ছোট নৌকা যায় না কিস্তি মানে নৌকা এক মুড়ের সাগরের পানি লাল আর এক মুড়ের পানি নীল আল্লাহ কয় নূহরে তোমারে জানা নূহ কয় মাহবুব গো আমার কিস্তি যায় না কেন আর সাগরের পানি পানি তো পানির একটা রং আছে বাবা আছে না পানির একটা আলাদা রং কিন্তু আজকে আমার সাগরের এক মুড়ের পানি নীল আর এক মুড়ের পানি লাল আল্লাহ কয় নূহ তুমি জানো না তুমি এই মুহূর্তে জানাজা করো তুমি জানাজা করো রে ওই সময় প্রথম নূহ আলাইহিস সালাম ইমাম হাসান হোসেনের মৃত্যুর জানাজা করছে এখন আর ইমাম হাসান হোসেনের যে হাসানের যে মৃত্যু হবে বিষ খাওয়াইয়া আর হোসেনের যে মৃত্যু হবে শহীদ কারবলায় কারবলার ময়দানে এবার সীমারের হাতে আসতে বাবা রুহুদের যুদ্ধে নবীর দন্ত শহীদ হবে এটা নবী জানতো না জানতো না কেন গেল তাও তুমি যদি ওই বাজারের নাম কি বরতলা তুমি যদি জানো যে বর্তলা আমার শত্রু আছে গেলে আমার পাঁচ হাত বাড়ি দেবো তুমি যাইবা কিন্তু নবী জানে রুহুদের যুদ্ধে গেলে আমার দন্ত শহীদ হবে আমি তাও আমি কেন যাব কিন্তু নবী আমার গেছে মা ফাতেমা একদিন নামাজে বসে গভীর রাত্রে কান্নাকাটি করে আপে দয়াময় সারা জিন্দেগি তোমার গুণাগান গাইলাম তোমার ইবাদতের ফল কিছুই পাইলাম না মাওলা তোমার ইবাদতের ফল পাইছি না খায়া থাকা আর সিরিয়া কাপড় পরে থাকা ও মায়েরা দর্জন দর্জন কাপড় থাকতে আল্লাহ দেখো না আর ফাতেমা সারা জিন্দেগি ফাতেমার মতন ইবাদত পৃথিবীতে কোনো নারী করে নাই ফাতেমা ইবাদত করতে করতে পেরে শান হয়ে গেছে কবি রাত্রে চিন্তা করে কয় মাহবুব গো তোমার ইবাদত কইরা কিছুই পাইলাম না পাইলাম শুধু না খায়া থাকা কষ্ট আর সিরে কাপড় পরে থাকে আল্লাহ কয় মা তুমি যে আমার মা ও প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম রে যে প্রেমে মা ফাতেমা সাইকে করে পতি ভোজনা আল্লাহ কয় মা আজকে তোমার বেহেস্তের খানা দেব বেহেস্তের শাড়ি দেব বেহেস্তের খানা পাইলো বেহেস্তের শাড়ি পাইলো মা কয় মাহমুদ গো বেহেস্তের দুইটা বাতি ইমাম হাসান হোসেন তুমি তো ভালো জানো তাদের কি হবে দুই ভাইয়ের জন্য দুইটা পোশাক দেয় একটা পোশাক লাল আর একটা নীল মা কাঁদতে উঠলো কয় নীল লাল কেন ছোট ভাই দৌড়ে যা লাল পোশাক নিল বড় ভাই দৌড়ে যা নীল পোশাক নিল মা বুঝতে পাইলো বড় ভাইয়ের স্ত্রী বিষ খাওয়ায় মারবে আর ছোট ভাই শহীদ এবার কার বলার ময়দানে শহীদ হবে এটা দুই নাম্বার আর তিন নাম্বার মারফত আমি তোমার জানাই আমি যে জব্দ হয়ে যাব বাংলার কোনো সাধক
দিলেও দিতে পারবো কিন্তু আর উপর আর হইব না সেটা কি আমার গান তরবতি হবে কামনিরা কাম করি না আরে কোথায় যাব নুকাইলো আরে কোথায় যাব নুকাইলো আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইলো আরে দুই পাহাড়ের মধ্যে এবারে অনেক ঘটনা এগুলো তো কোলা না ইটোবারা তুলে নিয়ে যাবে হ্যাঁ এলে স্টুডেন্ট দেওয়ার লাগে মা ফাতেমা হযরত আলী আমার নবী একদিন মিনার মসজিদে নবী আমার বললেন সাধুগুরু সাধু আমার নবী বললে বাবা তোমরা বলো তো ইয়ার সাহেবগণ কার স্ত্রী কয়ত নামাজ পড়ে কেউ কয় পাঁচ ওয়াক্ত কেউ কয় সাত ওয়াক্ত কেউ কয় নয় ওয়াক্ত আমার নবী কয় বাবা হযরত আলী তুমি বলো তো তোমার স্ত্রী কয় ওয়াক্ত পড়ে হযরত আলী কয় আমি জীবনে মিথ্যা কথা বলি নাই আমি দুইটা সন্তানের বাবা হইছি আমার স্ত্রী কোনোদিন আমি পড়ছি মুখা ডিশ পড়তে দেখি নাই হযরত আলীর মন ভালো না হাসান হোসেন কয় আব্বু কি হয়েছে কয় বাবা আমি অপমান হয়েছি মিনার মসজিদে বলে কেন কয় সবার স্ত্রী নামাজ পড়ে তোমার মায়ের নামাজ আমি কোনোদিন দেখি নাই হাসান হোসেন কয় আব্বা গো তোমার এজা নাই ছোট বাজ আব্বা আমার মায়ের মতন নামাজ পৃথিবীতে কোনো নারী পড়ে নাই বলে কেমনে বলে তুমি জানো না আমার নানা জানে আমার মা কত নামাজ পড়ে আজকে কি আজকে কি রাত হযরত আলী কয় আজকে লাইলাতুল কদরের রাত কয় আজকে আমার আব্বা আমার নানা আর আমার মা নামাজ পড়বে হযরত আলী কয় আজকে আমি দেখি আজ বারোটার সময় নবী আমার রং নিয়ে যা ডাকের সারা রে সংক্ষেপে ছোট করে বলবো এটা একটা পালাই আলাদা এটা হচ্ছে এই পালাটাই আলাদা এই ইতিহাস গাইতে সাড়ে চার ঘন্টা সময় লাগে রাত বারোটার সময় ডাক দিল মা ওমা ঘরে টোকা দেয় নবী মা ওমা মা ফাতেমা দরজা খুলে দিয়া যায় নামাজে সেদিন নবী বলছিল ডান পাশে মা ফাতেমা আমার নবীর বাম পাশে বসছিল আলী ঝাঁপ দিয়ে উঠে কয় সর্বনাশ আমি যাব মসজিদে যাব এরা কি ইবাদত করে আমি দেখবো হযরত আলী রথের খুলো ধরতে চায় হযরত আলী হযরত আলী ছিল আশি হাত লম্বা কিন্তু রথের খুরো হাতে পায় না এক হাদিসে প্রমাণ আছে আলী ব্যাং রূপ ধারণ কইরা ঝাঁপ দিয়ে রথের খুরো কামড় দিয়েছিল ওই যে মসজিদ কোন মসজিদ ওই যে গান মসজিদের নিশান গবাকা আরে মাঝখানে তার দরজা কাটা আভায়াতের পানি আছে রজু করিবা আরে ওই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তাছে আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে এসে সপ্ত আসমান ভেদ করিল ভাই ওই মসজিদের নাম কি মামুল মসজিদ কোরআনে আছে মসজিদের একটা দরজা খুলে যা মা ফাতেমা দিনের নবী ভিতরে গেল ভাই যখন দুইজন ভিতরে গেল মসজিদের দরজা এবার নাগে গো গেল হযরত আলী চতুর্পাশে ঘোরাঘুরি করে হযরত আলী চতুর্মাসে ঘরে কিদার দরজা খুলতে পাই না নামাজও শুরু হইয়া যায় তরিকার মানুষ সবারে জানা ওই নামাজও পড়তে হবে সবারে জানা কেমনিরা কাম করি না কেমনিরা কাম করি না কোথায় যেন নুখাই গো আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ আলী কোনো জায়গায় আর জানলা দরজা খুঁজে পায় না আলী কয় আমার বউ আমার শ্বশুরের সাথে কি নামাজ পড়ে এটা না দেখা বন্ধু আমি ছাড়বো না আলী মাথা নষ্ট হয়ে যায় হযরত আলী কোন কাম করে ভাই সাত দুই টাঙ্গুল দিয়ে মসজিদের দুই পাশে ঠেলা দিল ভাই দুই সাইডের দুইটা ইটা খুলে বলো ভাই আসতে এই জন্য পৃথিবীতে যত মসজিদ আছে দুই সাইডে ছিদ্র আছে আরে দুইটা ইটা খুলে গো বল হযরত আলী দেখবে গো পাইল এখন এখানে কি হলো এটা শুনবেন গেলে আরো দুইশো দিতে হবে হযরত আলী দেখে জিবে কামড় মারে ভাই আজ আমি কি দেখিলাম তা এ বাবা আনিস বয়েতে অত সহজ না রে শেখ বাবা শেখ আমি দোয়া করি পণ্ডিত বুড়া খুঁড়ে ধার কেনি বুড়া হীরের ধার
দেহ ভালো হলে পুরুষ হয় না দেহ তারকে মোটা এরা তো বয়লার মুরগি কি আছে আর কি ভিতরে আলি থেকে জিবে কামড় দিল ভাই আলির মাথা ঘুরে যা কি দেখিলাম কি শুনিলাম ওরে মালিক সাহেব মানুষের হাড়ের জোড়া 364 টা 206 টা অগের জোড়া নবী আর মাফা তোমার মাংস এক জায়গায় রোগ এক জায়গায় হাড়টি এক জায়গায় গোস্ত এক জায়গায় খালতিস পারে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার নামাজত গেলে কয় বটতলা বাজা জামু কখন সিজদার জামু না হয় গরুগুলো বেন কি খেলো কখন নামাজ হইব আলি জিবাই কামর দেয় কিছুক্ষণ পর নামাজ শেষ হইল তারা আবার স্বাভাবিক তারা আবার হুশ হইয়া যায় মা ফাতেমা মসজিদ কানা দেখে মাহে বুক ফাটিয়া যায় মা জিবাই কামর দেখে মাবুদ গো কতদিন হলে নামাজ পড়ি বাপ বেটি তুমি আল্লাহ ছাড়া তোমার ফেরেশতাও জানে না কোন সরসুরি করে নামাজ দেখলো দুঃখের ঘটনা আল্লাহ গো সারা আজকে যে সোর চুরি কইরা মসজিদ কানা কইরা আমাদের গোপন ইবাদত দেখলো আল্লাহ আমি ফাতেমা অভিশাপ করলাম তার দুইটা কলিজা জানি কানা হয়ে যায় সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসেনের আল্লাহ জোহরে কোহরে মৃত্যু দেখলেন এ ভাই উঠে বলেন ঠিক না ব্যাথি উঠে বল নবী মিয়ের মুখে সিপি দিল ভাই মা এটা তুমি কেমন রবি সব দিলা তাই মা কেউ দেখে নাই তোমার ইবাদত তোমার স্বামী হযরত আলী দেখছে তোমারে জানাই ও মা তোমার দিতে কলিজা হাসান হোসেন জোহর করে মৃত্যু মা ফাতেমা কয় মাহমুদ গো আমার অভিশাপ ফিরাই দাও আল্লাহ কয় মা যেটা আমার আমুল্লা ভাই খাদের নেকা পড়ে সেটা কোনো দিন আর খন্ডন যায় আসে ভাই প্রশ্নের জবাব পাইছেন এই প্রশ্ন কোন